আমাদের দেশের অনেক সাদা ফুলের মাঝে টগর অন্যতম। প্রথম সারির পাঁচটি ফুলের ভেতর টগর একটি। এটি অ্যাপোসাইনেসি পরিবারের অন্তর্ভুক্ত ঝোপালো চিরসবুজ উদ্ভিদ। বাংলাদেশ ছাড়াও এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আমেরিকার অনেক দেশেই টগর দেখা যায়। এলাকাভেদে টগর কাঠ মল্লিকা, কাঠ মালতি নামেও পরিচিত। এর কাণ্ডে দুধের মতো রস থাকায় কোনো কোনো এলাকায় এটিকে দুধফুল নামেও ডাকা হয়। সবুজ পাতার মাঝে সাদা ফুল সত্যিই মনোমুগ্ধকর। বাংলাদেশে দুই ধরনের টগর ফুল দেখা যায়, একটি গুচ্ছ পাপড়ির এবং অন্যটি একক পাপড়ির। এর পাতা প্রায় 4-5 ইঞ্চি লম্বা ও প্রায় 1-1.5 ইঞ্চি চওড়া হয়। পাতার আগা সরু হয়ে থাকে। বর্ষাতেই টগর ফুল বেশি ফোটে। এর ফুল থেকে ফল হয়, ফলে 4-6টি বীজ থাকে। গুচ্ছ পাপড়ির টগর সুগন্ধি, কিন্তু একক পাপড়ির টগর গন্ধহীন। এই গাছের পরিচর্যা ও চারা করা অনেক সহজ। বীজ, কলম বা ডাল কেটে লাগিয়ে চারা তৈরি করা যায়। টগরের মূল ও শেকড় আয়ুর্বেদ ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। এছাড়া টগরের কাঠ চন্দনের মতো গায়ে লাগালে খামাচির উপশম হয়। দাঁতের অসুখেও এটির কাঁচা ডাল উপকারী। হিন্দু ধর্মাবলম্বীরা পূজার উপকরণ হিসেবে টগর ফুল ব্যবহার করে থাকেন। টগর গাছটি বাগান, ঝোপঝাড়, রাস্তার পাশে, জঙ্গলে ও বিভিন্ন স্থানে জন্মে। কিন্তু আমাদের বনভূমি যে হারে উজাড় হচ্ছে, তাতে এই গাছটি হুমকির মুখে পড়বে। তাই প্রকৃতির শোভা বাড়াতে সৌন্দর্যবর্ধক এসব গাছের যত্নে আমাদের সবার সচেতন হওয়া উচিত। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।